40 দিনের বাচ্চা, সিভিয়ারলি সিক, ভীষণ রকম অসুস্থ। যে অসুখটা ওর ইকোতে ডায়াগনোজ হয়েছে সেটি অত্যন্ত রেয়ার একটি অসুখ, এবং যার চিকিৎসা একমাত্র সার্জারি, অন্য কোনো কিছু না, এবং তৎক্ষণাৎ সার্জারি। বাচ্চার ওজন ছিল 3.5 কিলোরও কম, এবং এই 40 দিনের বয়সে সে একদিনের জন্য সুস্থ ছিল না। সোমবার আমরা অপারেশন করি, 15 তারিখ, অত্যন্ত ক্রিটিক্যাল একটি অপারেশন, অনেক লম্বা অপারেশন। অপারেশনের পরে তার পোস্ট অপ রিকভারিও খুব ভালো হয়েছে। অপারেশনের পরে ইনিশিয়ালি আমাদেরকে বুকটা খোলা রাখতে হয়েছিল, তারপর আস্তে 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 ওর রিকভারি যেরকম হয় ধাপে ধাপে এগোনো গেছে। প্রথমে বুক বন্ধ করা হয়েছে, তারপরে ধাপে ধাপে ভেন্টিলেটর থেকে, বড় ভেন্টিলেটর থেকে ছোট ভেন্টিলেশন, মানে ইনভেসিভ থেকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে আসা হয়েছে। বাচ্চারাও আমাদের চিকিৎসায় ধীরে ধীরে রেসপন্ড করেছে। ইনিশিয়াল পিরিয়ডটা একটু স্টর্মি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে রিকভারি ভালো হয়েছে। নর্মালি বলা হয় যে অসুখ তাতে 1 বছর বয়সে অবধি যাওয়ার সম্ভাবনা হচ্ছে 10%। এই অসুখে আক্রান্ত বাচ্চারা, যদি 100টি বাচ্চা এই অসুখে জন্মগ্রহণ করে, তার মধ্যে 10 জন 1 বছর বয়স অবধি পৌঁছতে পারে। একটা সুস্থ মানুষের যেটা পাম্পিং ক্ষমতা হার্টে, সেটা 60% থাকার কথা, 60% কম বেশি। সেখানে বাচ্চার ক্ষেত্রে হার্টের পাম্পিং ক্ষমতা ও যখন আসে এখানে 20-25%। অপারেশনের পরে, রিকভারির পরে আমরা বারবার ইকো করে দেখেছি, এখন এই মুহূর্তে ওর হার্টের পাম্পিং ক্ষমতা, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ইজেকশন ফ্র্যাকশন, সেটাও বেড়েছে, 55% হয়েছে। একটা ভ্যালভে লিক ছিল, মাইট্রাল ভ্যালভে, সেটাও বেটার হয়ে গেছে। বীরভূম জেলা কানাচি বাড়ি। আমাদের বাচ্চাটাও একটু অসুস্থ ছিল, ঠান্ডা লেগেছিল, তার জন্য আমরা ডাক্তারখানা নিয়ে গেছিলাম। পরে জানা যায় যে ঠান্ডা লাগে না, এটা হাটে একটু ফুটো আছে। তারপর বর্ধমান নিয়ে যায়, বর্ধমান নিয়ে যায় দেখি, তো ওনারা বললে আমাদের এখানে কোনো চিকিৎসা নেই। তো এখানে আসার পর ডাক্তারবাবুর কাছে জানলাম যে ওর হাতে একটা সেরা ব্লক আছে, খুব ক্রিটিক্যাল না, আমরা খুব চিন্তিত ছিল। তারপর অপারেশন করার পর এখন ডাক্তারবাবুদের মুখে শুনে ভালো লাগলো, এখন আমার বাচ্চা সুস্থ আছে। আমরা 15 দিন অপারেশন করে, মানে তারপরে এখন আমাদের বাচ্চা এখন সুস্থ আছে। আর ডাক্তারবাবুকেও অনেক ধন্যবাদ, আর এইখানকার স্টাফরা খুবই ভালো, আর ডাক্তারবাবুর মেহরবানিতে এবং ওপরওয়ালার মেহরবানিতে আমাদের বাচ্চা এখন সুস্থ আছে।